मने मने भावछे एलाम जखन दारका एकटु घुरे फिरे देखी आहारे ब्रज गोपीदेर चरणेर रेणुर एत गुण आमी तो आगे जानतम ना। चरणे नेवा मात्रई शिरोपीड़ा भालो हये गेलो। आमरा थाकलाम कत पट्ट महीयसी रमणी कत सुंदर एरा छिलो सकले केउ रेणु दिल ना आर गोवालानी গোয়ালাদের রেণু নিয়ে গোবিন্দ মস্তকে দিয়ার সাথে সাথেই তার শিরোপীড়া ভালো হয়ে গেল। ঠিক আছে, একবার ঘুরে ঘুরে দেখি এই দ্বারকাটা কেমন পুরি নির্মাণ করেছে। নারদ ঘুরে ঘুরে দেখছে, ঘুরে ঘুরে দেখছে আর বিনা যন্ত্রে গান করছে। কি বলছে কি বলছে দেখুন, বিনা যন্ত্রে গান করছে আর নারদ ঘুরে ঘুরে দেখছে। हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। এইভাবে কৃষ্ণ নাম করতে করতে চারিদিক ঘুরছে গো। আর এমন সময় দেখুন, এমন সময় ওই দ্বারকাতে স্বয়ং প্রাণ গোবিন্দ একটা লীলা প্রকাশ করবে বলে কি করলো জানে? যোগ মায়া পূর্ণমাসীকে বললো, আমি এই লীলাটা প্রকাশ করতে চাই, তুমি লীলা শুরু করে দাও। এই যোগমায়া পূর্ণমাসীকে ভগবান কৃষ্ণ এমন শক্তি দিয়েছিল, গোবিন্দ যদি মনে করে আমি লীলাটা করব, এই যে মনে করা ওখানে শুরু করে দিল। ক্ষমতাটা এমন, গোবিন্দ মনে মনে ভাবছে একটা লীলা প্রকাশ করি তো করি, যেই মনে করা অমনি শুরু করে দিল। হলো কি গো? সত্যভামা রুক্মিণী জাম্বুবতী সকলেই পদসেবা করছে প্রাণ গোবিন্দে। পদসেবা করতে করতে গভীর রাত্রিতে যখন প্রাণ গোবিন্দ ঘুমিয়ে যায়, ভিতর থেকে একটা শব্দ বাহির হয়, রাধা রাধা রাধা। কে রাধা? সত্যভামা রুক্মিণী সকলেই দেখছে প্রাণবধূ ঠুকরে ঠুকরে কাঁদছে, আর কি যেন একটা শব্দ বেরোচ্ছে, রাধা রাধা রাধা। প্রত্যেক দিন এক দুই করে সাত দিন দেখল, অষ্টম দিনের দিনে প্রাণবধূ ঘুমিয়ে গেছে, একই শব্দ শুনছে, প্রাণবধূর নয়ন হাতে ধারা বিগলিত হয়ে যায়। দর্শন করল সত্যভামা রুক্মিণী, কে আমাদের প্রাণবধূ এমন করে ঢুকরে ঢুকরে রাধা রাধা বলে কাঁদে কেন? প্রাণ গোবিন্দ ঘুমিয়ে আছে, ছুটতে ছুটতে গিয়ে মা রোহিণীকে অন্দর মহলে গিয়ে বলল, মা গো। উমা মা, আমরা কাঁদতে কাঁদতে এসেছি আপনার কাছে মা গো, একটি অভিলাষ নিয়ে বলো না মা। আমাদের প্রাণবধূকে পদসেবা করতে করতে যখন প্রাণবধূ আমাদের ঘুমিয়ে যায়, অন্তর থেকে যেন একটা শব্দ বেরিয়ে আসে, সেই শব্দটা হলো রাধা। রাধা বলো না মা, রাধারানীকে আমরা এত সুন্দর রমণী থাকতে থাকতে রাধা রাধা বলে কেন আপনার ছেলে কেঁদে নয়ন জলে বুক ভাসিয়ে দেয়? মা রোহিণী বলল, গো বৌমা কি আর বলবো জানো, তোমাদের এই প্রাণ গোবিন্দের কথা আমি কি বলবো জানো, বলতে পারি না।
মা হয়ে ছেলের প্রেম কাহিনী কি বলা যায়? তোমরা শুনতে চাও? এই কথা যে আমি বলতে পারবো না। সত্যভামা রুক্মিণী সকলেই জোর করে যখন ধরেছে, মা গো ও মা কৃপা করে একটু তুমি বর্ণনা করে বলো না, আমরা জানতে চাই সেই রাধা কে। যখন কোনো মতেই কিছুতেই ছাড়লো না শুনবে, এই রাধা কি বস্তু জানো? এই রাধাটা কি বস্তু জানো? তোমরা শুনতে চাও? তবে শোনো বৌমা, সুভদ্রাকে ডেকে বললো, রে সুভদ্রা শোন, তুই শুনে যা সুভদ্রা, তুই শুনে যা, ওই দাঁড়ে দাঁড়িয়ে থাক, আমি বৌমাদিকে নিয়ে আমাদের আমার পুত্র মানে সত্যভামা রুক্মিণীর প্রাণবধূর কথা, ওই রাধা রাধা বলে কাঁদার কথা একটু বর্ণনা করি, তুই দাঁড়ে দাঁড়িয়ে থাক, কোনো মতেই দাঁড় ছাড়বি না। এইদিকে প্রাণ গোবিন্দ বলরাম রাজকার্যে নিযুক্ত আছে গো, আর মা রোহিণী শুরু করে দিল কৃষ্ণ কথা, শুরু করে দিল গোবিন্দের কথা। ভক্তমণ্ডলী বলুন তো, কৃষ্ণ কোথায়, হরি কথায় না হরি কথা? প্রাণ গোবিন্দ কোথায় না হরি কথা? এই হরি কথা যেই না শুরু করে দিল, যার কথা সে কি আর থাকতে পারে গো? সুভদ্রা দাঁড়িয়ে আছে, শুনবে বৌমা? শোনো, যেই দিন তোমাদের এই প্রাণবধু বৃন্দাবন পরিত্যাগ করে চলে এলো, ওই রাধারানী একটা তোমার বৃক্ষের তলে বসে কান্তে কান্তে চোখের জলে মাটিটা কাদা করে দিল, জানো বৌমা? কি বলেছিল? ও গো কৃষ্ণ কৃষ্ণ বলি কানে, তোমার বিরহিণী রাধা কৃষ্ণ কৃষ্ণ বলি কানে, আমি কোথায় গেলে তারে পাবো বলে দিল তোরা, আমি কোথায় গেলে তারে পাবো বলে দিল তোরা, পাবো বলে দিব তোরা, গেলে তারি পাবো বলে দিল তোরা, ও কৃষ্ণ কৃষ্ণ বলি কানে বিরহিণী রাধা কৃষ্ণ কৃষ্ণ রহিণী রাধা, আমি কোথায় ভোগ মৃত্তিকা করি কাঁদিছি রাধা, আমি কোথায় গেলে মৃত্তিকা করি সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে কি করেছে জানো বৌমা? একটা মাটির মূর্তি নির্মাণ করেছে কৃষ্ণের, ওই মাটির মূর্তিটার মধ্যে ওই রাধা, মাটির মূর্তি নির্মাণ করে ওই রাধা কি করেছে জানো? নয়ন জলে ভাসছে মাটির মূর্তিতে,
নয়ন অঙ্কন করেছে, বদন অঙ্কন করেছে, কর্ণ অঙ্কন করেছে, নাসিকা অঙ্কন করেছে গো, হস্ত অঙ্কন করেছে, কিন্তু চরণ যুগল আঁকে না জানো। মনে মনে বলছে ওরে ললিতা দেখ না রে, দেখ দেখ আমি কত সুন্দর প্রাণবধুর মূর্তি রচনা করেছি। ললিতা বলছে হ্যারে হ্যারে রায়, তুই তো সব অঙ্কন করেছিস কিন্তু চরণ যুগল কেন অঙ্কন করিস না রে রায়। রাধা রানী বলছে ললিতা রে আমার প্রাণবধু আমাকে পরিত্যাগ করে চলে গেছে, কিন্তু এখন যদি আমি মাটির মূর্তিতে চরণ অঙ্কন করে দিই, আমার প্রাণবধু যদি আমাকে পরিত্যাগ করে চলে যা। ললিতা বলছে রায় তোর কানাই তোর প্রাণবধু আর কোনোদিন ফিরে আসবে না রে। কেন জানিস? তোকে কি বলে গিয়েছিল রে? আমাকে বলে গিয়েছিল কি জানিস, যে আজ যাচ্ছি আমি কাল ফিরে আসব। কিন্তু কাল কাল করে কত কেটে গেল কাল, প্রাণবধু ফিরে এলো না, এলো না। দিন দিন করে কত মাস গেল, মাস মাস করে কত বৎসরে গেল, তবু প্রাণবধু ফিরে এলো না। ললিতা বলছে রাই আমার মনে হয় তোর প্রাণবধু আর কোনোদিন ফিরে আসবে না, ফিরে আসবে না। কেন জানিস? যেখানে ওই প্রাণবধু গেছে সেখানে কোনোদিন সূর্য অস্ত যায়নি রে। সূর্য অস্ত গেলে তো অন্ধকার হবে, অন্ধকার গেলে তো পরের দিন প্রভাত হয়ে আবার সূর্য উঠবে, তবেই তো কাল হবে রে। তাহলে আর কোনোদিন ফিরে আসবে কি তোর প্রাণবধু? ওগো প্রিয়ার মুখে শুনি কথা, চলো চলো আকি প্রিয়ার মুখে শুনি কথা, চলো আঁখি প্রিয়ার মুখে শুনি কথা, চলো চলো আঁখি প্রিয়ার মুখে শুনি কথা, চলো চলো ধুরে পাবো বলে দিল সখী, কোথায় গেলে ধুরে পাবো বলে সখী, কোথায় গেলে ধুরে পাবো বলে দিল সখী, কোথায় গেলে ধুরে পাবো বলে হাহাকার করে কানছে। এইভাবে জানো বৌমা কানতে কানতে রাধা রানী অচৈতন্য হয়ে দশম দশায় মূর্ছিত হয়ে যা। চোখের জলে কদম তোলা তোমার বৃক্ষটা কাদা হয়ে যা। তখন সখীরা সান্ত্বনা দেয় কর্ণে কৃষ্ণ নাম প্রবেশ করায় গো। ভক্তমণ্ডলী যখন রাধা রানীর বিরহ প্রেম বর্ণনা করছে মা রোহিণী, আর এখানে প্রাণ গোবিন্দের কর্ণে গেল এই কৃষ্ণ নাম, বলরামকে বলল দাদা দাদা গো কোথা হতে আসছে সেই আমার বিরহ প্রেমের কাহিনী, আমি থাকতে পারলাম না, তুমি থাকো রাজকার্যে, আমি চললাম। ছুটতে ছুটতে আসতে আসতে যেই নাদারে প্রবেশ করতে যাবে সুভদ্রা বলল দাদা দ্বারে প্রবেশ করবে না,
ওরে ওরে সুভদ্রা, একটু দাঁড় ছাড়, আমি যে ভিতরে যাব, কোথা হতে আসে এই রাধার বিরহ প্রেম, তুই আমায় ছাড়। দাঁড়, আমি ছাড়তে পারবো না। কি করলো ওই কানাই ভগবান কৃষ্ণ, কানটাকে পেতে শুনতে লাগলো সেই রাধা বিরহ প্রেমের কাহিনী। এইদিকে বলরামও আর থাকতে পারলো না, বলরাম ছুটে এসে দাঁড় প্রবেশ করতে যাবে, সুভদ্রা বলল, দাদা দাঁড় ছাড়তে পারবো না। সেও একটা কান পেতে শ্রবণ করতে শুরু করে দিল। সুভদ্রা মাঝখানে দুই দিকে দুইজন দাঁড়িয়ে আছে, শ্রবণ করতে করতে তাদের চোখগুলো বড় বড় হয়ে বেরিয়ে আসছে, হাত পা গুলো সংকুচিত হয়ে আসছে। আর ঠিক এমন সময় যখন ওদের হাত পা সংকুচিত হয়, এমন সময় নারদ বিনা যন্ত্রে গান করতে করতে ওই দিকে আসছে। আর কি বলছে, এ বিনা, বিনা রে, তুই একবার রাধা নাম সাধনা রে বিনা। ও হে বিনা, আমার সাধের বিনা, একবার রাধা রাধা বিনা বলে উঠল, বলে উঠল বিনা, জয় রাধে, জয় রাধে।
ওখানে প্রবেশ করলো, এই রাধা নাম কার কর্ণে প্রবেশ করলো গো? মা রোহিণী বুঝতে পেরে গেল নারদ বিনা যন্ত্রে রাধা নাম গাইতে গাইতে এদিকে আসছে, আর বন্ধ করে দিল। কৃষ্ণ প্রেম কৃষ্ণ কথা যেই না বন্ধ করে দিল দূর থেকে নারদ দেখলো একই দেখলাম আমি। বলরাম সুভদ্রা স্বয়ং কৃষ্ণ ভগবান, চোখগুলো বড় বড় হয়ে গেল, হাত পা গুলো সংকুচিত হয়ে গেল, এ আমি কি মূর্তি দর্শন করলাম? নারদ দর্শন করতে করতে যেই না নাম বন্ধ হলো, কৃষ্ণ বলরাম সুভদ্রা যেমন ছিল আবার সেই অবস্থায় ফিরে এলো। তাড়াতাড়ি প্রাণ গোবিন্দের কাছে গিয়ে নারদ বলছে, দয়াময় এটা কি রূপ দর্শন করলাম আমি? গোবিন্দ বলল, নারদ এটা একটা রূপের প্রকাশ, আমি তোমাকেই প্রথম দর্শন করালাম কেন জানো? এই জগতে অনেক সাধুগুরু আছে কিন্তু ধর্মতত্ত্বের বিচার আমি মাত্র 12 জনের উপর অর্পণ করেছি, কারা কারা জানো? স্বয়ম্ভূ নারদ শম্ভূ কুমার কপিল মনো পল্লাব জনক ভীষ্ম বলির ভেয়াস কি শম্ভু মানে স্বয়ং ব্রহ্মা, নারদ ঋষি কুমার সনত কুমার কপিল, যে কপিল মুনিতে আমরা সাগর মেলা যাই, কুমার ও কপিল মনুবন স্বয়ম্ভুব মনু পল্লাদ, যে ভক্ত পল্লাদের কথা আমরা জানি, জনক রাজা সীতার পিতার নাম, ভীষ্মদেব যিনি গঙ্গাপুত্র ভীষ্ম, বলি মহারাজ, সুখদেব গোস্বামী এবং যমরাজ বলল আমি নিজে। এই 12 জন ছাড়া তো ধর্মতত্ত্ব বিচার করতে জানে না নারদ, তার জন্য আমি তোমাকে আমার এই রূপটা দর্শন করালাম কেন জানো? এই রূপটা হল রাধা বিরহ প্রেমের মূর্তি। এটা কেন হলো আমার জানো? আগত কলিকালে আমি হব এই রূপের অধিকারী, আমি গোপন ভাবে থাকবো, গোপন পূজারী আমায় পূজা করবে, ইন্দ্রদ্যুম্ন রাজা আমায় প্রতিষ্ঠা করবে পুরী ধামে, আর আমার নাম হবে কি জানো? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথ স্বামী হব তুমি, হব তুমি, হব তোমায় দর্শন করালাম নারদ জানো? এই রূপে আমি কেন প্রকাশিত হব? হিরণ্যকশিপুর পুত্র ভক্ত পল্লাদ যখন তার পিতা ওই পল্লাদকে অনেক করার পরেও মারতে পারলো না, অনেক কষ্ট দিল মারতে পারলো না কেন জানে মা গো? ওই ভক্ত পল্লাদের মাতার নাম ছিল কয়াধু, ওই পল্লাদের পিতা ছিল হিরণ্যকশিপু। কথাটা শুনুন, মা ভালো না হলে ছেলে ভালো হয় না, নিতাই গোর হরিব। ওই হিরণ্যকশিপু 5000 বৎসর তপস্যা করবে বলে সংকল্প করে চলে গেল, তপস্যায় বসেছে, নারদ মনে মনে ভাবছে যে হিরণ্যকশিপুকে একবার কৃষ্ণ নাম বলাতে হবে, অসুররা মা কখনো কৃষ্ণ নাম বলে না, অসুর কখনো কৃষ্ণ নাম বলে না, এটা বলাতে হবে। তো 5000 বছর তপস্যা করতে চলে গেছে, এমন সময় নারদ একটা পাখির
रूप धारण करे हिरण्यकशिपुर चार पाशे घुरे बेड़ाच्छे एकटा शब्द बाहिर करछे कि कृष्ण 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 बामे डाइने सम्मुखे पीछने एई शब्दटा जखन श्रवण करछे तपस्याय बसा हलो ना चले एलो কয়াধু জিজ্ঞেস করলো হ্যাঁ গো তুমি যে পাঁচ হাজার বছরের জন্য তপস্যায় গিয়েছিলে ফিরে এলে কেন আর বলো না কয়াধু একটা পাখি আমার কানের সামনে বাজে কথা বলছিল অসুরের মুখে বাজে কথা মানে কৃষ্ণ কথা এটা কয়াধু বুঝে গেছে তা হ্যাঁ গো এই বলে কি বলছিল একটু বলো না বলে সেটা মুখে বলা যাবে না কয়াধু তো সতী নারী খুব বুদ্ধিমতী হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর মধুর আরে যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর সে বড় সে বড় কয়াধু মনে মনে ভাবছে আমার স্বামীকে একবার বলাতে হবে কৃষ্ণ নাম বলে বলো না গো কি বলছিল বলতে বলতে কোনো কারণে একবার বলে দিয়েছে কৃষ্ণ কোথায় পাশে কৃষ্ণ ডাইনে কৃষ্ণ সামনে কৃষ্ণ পেছনে কৃষ্ণ কৃষ্ণ কথা বলতে বলতে কয়াধু হিরণ্যকশিপুর ওই রাত্রিতে ভোর হয়ে আসবে এক ঘন্টা ছত্রিশ মিনিট বাকি আছে এমন সময় তাদের মিলন হলো আর ওই মিলনে তাদের গর্ভে সে সন্তান এলো সেই সন্তান হলো পল্লাদ যখন এই সন্তান গর্ভে এলো ইন্দ্র দেখলো অসুরের গর্ভে সন্তানকে বধ করতে যাবে ইন্দ্র বজ্র নিয়ে তাকে বধ করতে যাবে বলে কয়াধুকে তুলে নিয়ে চলে যাচ্ছে এমন সময় নারদ এসে পথটা আগলে বলল ও ইন্দ্র ইন্দ্রদেব তুমি কাকে নিয়ে যাচ্ছ কয়াধুকে নিয়ে যাচ্ছি ওর গর্ভে অসুরের সন্তান আছে ওকে বধ করব নারদ বলল তুমি কি জানো ওর গর্ভে কখনো অসুর জন্মগ্রহণ করবে না একটা কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করবে এই বলে ইন্দ্রদেব নারদের কথা মতো তাকে ছেড়ে দিল কয়াধু মনে মনে ভাবল যে আমি যদি ফিরে যাই আমার স্বামী আবার তপস্যায় চলে গেছে আমি কোথায় থাকবো যে কোনো সময় আমাকে কেউ বধ করতে পারে নারদকে বলল দয়াম কৃপা করে আপনি যখন আমাকে রক্ষা করলেন আপনার আশ্রমে একটু ওই অভাগিনীকে স্থান দিন না নারদ বলল মা গো তোমার মতন মাকে আমার আশ্রমে স্থান না দিলে কি আমার আশ্রম পবিত্র হবে এসো মা তুমি আমার আশ্রমে থাকবে দেখতে দেখতে বহুদিন কেটে গেল এমন সময় মা কয়াধু একদিন ক্রন্দন করছে চোখ দিকে জল পড়ছে নারদ বলল মা তুমি কাঁদছো কেন কয়াধু বলল মুনিব এই আশ্রমে এই সময় যদি আমার গর্ভ থেকে আমার সন্তান প্রসব লোকে যে কত মন্দ বলবে এই অপরাধ জাগরিত হচ্ছে আমার মনে আমি তার জন্য কাঁদছি নারদ বলল মা গো আমি নারদ মুনি আমি কথা দিলাম মা তোমার স্বামী যতদিন না পর্যন্ত তপস্যা থেকে ফিরে আসে তোমার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হবে না ওই পাঁচ হাজার বৎসর গর্ভে ছিল কয়াধুর গর্ভে পল্লাদ যখন হিরণ্যকশিপু ফিরে এলো তারপর পুত্র প্রসব করল ওই পুত্রকে মারার জন্য কত কিছু না করলো হিরণ্যকশিপু কেন না পল্লাদ জন্মগ্রহণ করার পর থেকেই কৃষ্ণ নাম করে ভগবানের নাম করে বলে অসুরকুলে ভগবানের নাম করা অপরাধ তাই যত চেষ্টা করার ফলেও পল্লাদকে মারতে পারল না তখন তার পিতা বলেছিল ওরে উত্তম তুই বলতো তোকে এত করার পরেও যে মারতে পারল না তুই এত ভক্তি পাস কোথা পল্লাদ করজোড়ে বলেছিল পিতা
আমি শাস্ত্র থেকে ভক্তি লাভ করেছি। হিরণ্যকশিপু বলেছিল যে তোর গুরু ষণ্ড অমর্ক এরা এত পাপিষ্ট দুরাচারী কত শাস্ত্র পড়েছে তবু এদের এতটুকু ভক্তি লাভ হলো না রে। বলতো তোর ভগবান থাকে কোথায়, তোর হরি থাকে কোথায়? প্রহ্লাদ বলেছিল পিতা আমার হরি জগৎময় সর্বময় সর্বপরিব্যাপ্ত। এই প্রহ্লাদ তোর হরি যদি সর্বত্রই বিরাজমান বলতো এই ফটিক স্তম্ভের মধ্যেও কি তোর হরি বিরাজমান? পিতা আমার হরি এই ফটিক স্তম্ভের মধ্যেও বিরাজমান। যেই না বলেছে মা গো, হিরণ্যকশিপু ক্রোধান্বিত হয়ে যেই না ফটিক স্তম্ভে করলো পদাঘাত, ফটিক স্তম্ভের ভিতর থেকে নৃসিংহ মূর্তি ধারণ করে প্রাণ গোবিন্দ আমার অবতীর্ণ হলেন ভক্তের মান রক্ষা করার জন্য। কি করলেন? ওই হিরণ্যকশিপুকে দুটো বাহুতে তুলে নিয়ে বসে তার গুরু দেশের মধ্যে রেখে বক্ষ বিদীর্ণ করে রক্ত পান করলো ভগবান। মা কয়াধু কান্তে কান্তে এসে বলেছিল তুমি কেমন ভগবান? আমার স্বামীর বক্ষ বিদীর্ণ করে তুমি রক্ত পান করো। ভগবান বলেছিল ওগো কয়া ওগো মা কয়াধু আমি রক্ত পান করছি কেন জানো? এমন একজন পাপিষ্ট দুরাচারী অসুর যে অসুরের ঔরসে তোমার গর্ভে এমন সুন্দর কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করে তার বক্ষের মধ্যে রক্তের মধ্যে কি আছে এটা আমি জানার জন্য রক্ত পান করছি। কয়াধু বলেছিল তুমি যে ভগবান ওই আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে দুটো হাত বক্ষ বিদীর্ণ করে আমি অভিশাপ দিলাম আগত কলিকালে তোমার এই হাতগুলো থাকবে না, তুমি হবে ঠুটো জগন্নাথ। সেই কয়াধুর অভিশাপ আমি নিয়ে মাথায় বরণ করেছিলাম জানো না রো। আমি বলেছিলাম মা গো তুমি এমন মা যার গর্ভে এমন সন্তান আসে আমি তোমার অভিশাপ আবার মস্তকে নিলাম মা। আমি কথা দিলাম আগত কলিকালে আমার এই হাতগুলো থাকবে না, আমি হব ঠুটো জগন্নাথ আর পুরী ধামে প্রকাশ পেয়ে আমি জগৎ মাঝে পূজা পাবো। আর কিভাবে প্রকাশ হব জানো? ওগো মাঝেতে সুভদ্রা ভগ্নী দক্ষিণে বলরাম, মাঝেতে সুভদ্রা ভগ্নী দক্ষিণে বলরাম, আর মাঝে পাশে বিরাজ করে কৃষ্ণ ভগবান, বাম পাশে বিরাজ করে কৃষ্ণ ভগবান, আর বামে পাশে বিরাজ করে কৃষ্ণ ভগবান, আর বাম পাশে বিরাজ করে কৃষ্ণ ভগবান, তাদের জয় জগন্নাথ নাম হলো, তাদের জয় জগন্নাথ নাম হলো, ওই জগৎ মাঝে প্রকাশ হলো জয় জগন্নাথ নাম হলো, জগৎ মাঝে প্রকাশ হলো জয় জগন্নাথ নাম হলো, ওই পুরী ধামে প্রকাশ পেলো জয় জগন্নাথ নাম হলো, প্রকাশ পেলো জয় জগন্নাথ নাম হলো, একবার ভক্তগণ হরি বলো জয় জগন্নাথ নাম হলো, হরি বলে জয় জগন্নাথ। এইভাবে জগন্নাথকে প্রথম দর্শন করার কতদিন পরে কলিকালে নীলাচল মাঝে প্রতিষ্ঠিত হলো আমাদের সেই জগন্নাথ কৃষ্ণ বলরাম সুভদ্রা তিন মূর্তি। মা গো যারা জগন্নাথ ধাম গিয়েছেন দেখেছেন তো মূর্তিটা কি বলি আমরা, ফুটো জগন্নাথ। আর এই জগন্নাথের সেবাটা কেমন হয় জানেন? 52 মন চালের ভোগ রান্না হয়। সারা পৃথিবীতে এমন কোন হোটেল নাই, এটা শুধু ভারতবর্ষে নয় অল ওয়ার্ল্ডে,
যত হোটেল আছে কোন হোটেলে এমন 52 মন চালের ভোগ রান্না হয়নি, এটাই জগন্নাথের মহিমা, নিতাই গৌর হরি বল। ভোগটা রান্না হয়ে যা, রান্না হয়ে যাওয়ার পর একটা আনন্দ বাজার বলে বাজার আছে, ওইখানে মহাপ্রসাদ রূপে বিক্রি হয় মা। আপনারা যদি যান পুরী ধামে, দেখবেন আপনারাও পয়সা দিয়ে মহাপ্রসাদ কিনতে পারবেন। তো প্রসাদের এমন গুণ, রান্নাটা কেমন হয় জানেন, ভাণ্ডের উপর ভাণ্ড, তার উপর ভাণ্ড, 108টা চুলো আছে ওই রান্নাঘরে, প্রতি ভাণ্ডেতে 9টা করে হাঁড়ি বসানো হয়, আর নিচে অগ্নি সংযোগ করলে কোন হাঁড়ির ভোগটা আগে হয় মা? হাঁড়ির উপর হাঁড়ি বসালাম, আমি যদি নিচে অগ্নি সংযোগ করি, সাধারণ নিয়মে নিচের হাঁড়ির ভোগটাই আগে হওয়ার কথা, কিন্তু দেখুন এমনই জগন্নাথের মহিমা যে উপরের হাঁড়ির ভোগটা আগে হয়। অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, আর কোন কোন ভাগ্যবান হেরি বাড়ি। আজও সেই লীলা চলছে মা, সেই লীলা বন্ধ নাই। সেই পুরীধামে জগন্নাথ প্রতিষ্ঠিত হল, নারদের জগন্নাথ লীলাটিকে আমি এখানে অবসান করি।